আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তাম্বেল এবং ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে প্রথম আলো পত্রিকার নিউজ। এটা এটা হচ্ছে স্বপ্ন তার সাকিব খানের নায়িকা হওয়া, অর্থাৎ সাকিব খানের সাথে তিনি অভিনয় করতে চাচ্ছেন, নায়িকা হতে চাচ্ছেন। তো কি আছে বিস্তারিত, চলুন আমরা জেনে নেই। এটা কিন্তু প্রথম আলো পত্রিকার একটি নিউজ মূলত, আর নায়িকাটা হচ্ছে উনি হচ্ছেন সেই নায়িকা, উনি সাকিব খানের নায়িকা হতে চাচ্ছেন। তো বিস্তারিত চলুন আমরা পড়ি, দেখি ভিতরে কি আছে। ডালিউডে একই দিনে একই ছবিতে দেখা মিলল দুই নায়িকার, একজন মানসী প্রকৃতি, অন্যজন সাইমা স্মৃতি। ওনার নাম কিন্তু সাইমা স্মৃতি। উনি সাকিব খানের নায়িকা হতে চাচ্ছেন, ওনার ছবি মুক্তি পাইছে। আর উনি নিউজে পড়লাম, উনি আবার ওই আপনার চিত্রনায়িকা, আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের অভিনয় দেখে উনি ইন্সপায়ার পেয়েছেন। ওনার যে ছবিটি মুক্তি পাইছে শুক্রবারে, অর্থাৎ গতকালকে, সেটার নাম হচ্ছে যন্ত্রণা। যন্ত্রণা মুভি ওনার মুক্তি পাইছে। যন্ত্রণা ছবিটি মুক্তি পেল তার কয়েকদিন আগে থেকে প্রচারণায় সরব সায়নাব স্মৃতি। উনি কিন্তু আবার প্রচার প্রচারণায় বেশ সরব ভূমিকা রাখতেছে। মুক্তির আগেই টেলিভিশন ও পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন এবং পরে প্রেক্ষাগৃহ ঘুরছেন। এবং তিনি যেহেতু উনি নতুন, বেশি মুভি করেন নাই, সেহেতু সময় দিতেই হবে। এবং দর্শকদের সঙ্গে কথা বলতেছেন, মতামত শুনতেছেন ওনাদের, ও সব আমলে নিচ্ছেন, মানে ওগুলা শুনতেছেন, শুনে আবার উনি বিষয়টা রিয়েলাইজ করতেছেন। জীবন এমন সুন্দর সময়ের মুখোমুখি, এর আগে কখনো হননি তিনি। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে অভিনয় করবেন, তাও আবার সিনেমায়, এমনটি ছিল ভাবনার অতীত। মানে তিনি ভাবতে পারেন নাই উনি যে নায়িকা হবেন, উনি ভাবতেই পারেন নাই যে আমি নায়িকা হব। যার কোনো ইচ্ছাই নাই সে নায়িকা হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে ইচ্ছা, মানুষের শখ থাকে না নায়িকা হব, সেটা উনি ভাবেন নাই, তার মানে হয়ে গেছেন আর কি। সেই স্মৃতির প্রথম সিনেমা মুক্তি পেয়েছেন, দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে বসে তা দেখছেন তিনি। মানে দর্শকদের সাথে উনি প্রেক্ষাগৃহে অথবা হলে গিয়ে উনি মুভিটা দেখছেন। ছুটির দিন শুক্রবারে দর্শকদের সঙ্গে ছবিটি দেখছেন সাইমা স্মৃতি, কথা বলছেন তাদের সঙ্গে তিনি। স্মৃতি বলেন, প্রত্যাশা ছিল এরকম, কিন্তু ভাবিনি এত দর্শক হবে। অ্যাকচুয়ালি কত দর্শক হয়েছে আমি তো দেখতে পাই নাই, জানিও না। আপনারা যদি এই মুভিটা কেউ হলে যায় দেখেন, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন দর্শক অ্যাকচুয়ালি কেমন ছিল। উনি তো বলতেছে যে এত দর্শক হবে, মানে সেই পরিমাণ দর্শক হয়েছে যা উনি ভাবেন নাই, তাও হয়ে গেছে, মনটা ওনার ভরে গেছে, এটাও লিখছে পত্রিকাতে। ভাবতেও পারেনি এত দর্শক আমার প্রথম সিনেমা পাবো। উনি ভাবেন নাই যে এত দর্শক তার সিনেমায় দেখতে আসবে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসার প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বা আছেন সাইমা স্মৃতি। বিনোদন অঙ্গনে তার যাত্রা শুরু অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজের মধ্য দিয়ে। কাজ করেন অনম বিশ্বাসের একটি বিজ্ঞাপন চিত্রে, তিনি এর আগে বিজ্ঞাপন করছেন বলছেন। অভিনয়ে অভিষেক হয়ে ছোট পর্দায় তানিম রহমান পরিচালিত অ্যান্ড্রু নামের একটি খণ্ড নাটকেও তিনি অভিনয় করছেন। কিন্তু আমি ওনাকে মানে আজকেই আজকেই প্রথম দেখলাম, ওনাকে আমি আজকে প্রথম দেখলাম, আমি এর আগে ওনার কোনো কিছু দেখেও নাই, ওনাকে ওরকম চিনি না। সাইমা স্মৃতি বলেন, বিজ্ঞাপন চিত্রে যখন কাজ করি তখন ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী, বিনোদন অঙ্গনে কাজ করার কোনো পরিকল্পনা তার ছিল না। শাবনূরের সিনেমা দেখে অনুপ্রেরণা পাই, অর্থাৎ শাবনূরের সিনেমা দেখে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। কয়েক বছর পর চলচ্চিত্রের খারাপ অবস্থা দেখে আবার মন ভেঙে যায়, ওনার মনও কিন্তু মাঝখানে ভেঙে গিয়েছিল। মনকে অন্যদিকে ফোকাসের চেষ্টা করি, কিন্তু মনের মধ্যে অভিনয়ের বসত ছিল, মানে অভিনয় করবেন এরকম একটা ইচ্ছা তার মনের ভিতরে সবসময় ঘুরপাক খাইতো, উনি বলতেছেন। পরাণ হাওয়া দেখে আবার সাহস পাই, ওনার পরাণ এবং হাওয়া সিনেমা দেখে ওনার সাহস বেড়ে গেছে। হলমুখী দর্শক দেখে মনে হয়েছে দর্শক আবারও আস্তে আস্তে বিশ্বাস করছে বাংলা ছবি ভালো হচ্ছে। ওনার বিশ্বাস আসছে যে নিশ্চয়ই ছবি ভালো হচ্ছে যেহেতু দর্শক আসছে, তখন সিদ্ধান্ত নেই সুযোগ পেলে বড় পর্দায় কাজ করব। উনি সুযোগের অপেক্ষায় শুধু ছিলেন, কখন সুযোগ আসবে আর কখন তিনি অভিনয় করবেন। সুযোগ হয় যন্ত্রণার কাজের, আমি আশাবাদী হয়ে উঠলাম। উনি যন্ত্রণা সিনেমার ওনার সুযোগ হয়েছে, উনি আশাবাদী হয়ে উঠছেন। সাইমা স্মৃতির প্রিয় অভিনেত্রী হচ্ছে শাবনূর, তার অভিনীত সবচেয়ে প্রিয় সিনেমা আনন্দ অশ্রু। এই ছবি যে কতবার দেখছেন তার হিসেব নেই বলে জানালেন এই তরুণ নায়িকা। তরুণ নায়িকা, তরুণী হবে তার হিসেব, পত্রিকায় লিখছে ছবি যে কতবার সে দেখছেন তার হিসেব নেই বলে জানালেন এই তরুণ নায়িকা। পত্রিকাতে তরুণ নায়িকা লিখছে, যদিও তরুণ হবে না, এটা মেবি একটু কারেকশন করা উচিত, তরুণী নায়িকা হবে যেহেতু মহিলা উনি।
স্মৃতি বলেন, বড় পর্দায় এলাম, ফ্লপ মারলাম, তারপর দেখা গেল আর কোনো ডাক পেলাম না, এমনি আমি চাইনি, তাই সময় নিয়ে সিনেমাকে হা বলছি। তরুণ এই নায়, আবার তরুণ আবার বল, তরুণী এই নায়িকা জানালেন, যন্ত্রণা মুক্তির আগে নতুন দুটি সিনেমায় অভিনয়ের কথাবার্তা চূড়ান্ত হয়, তবে ছবি দুটি সম্পর্কে পুরো তত্ত্ব এখনো জানাতে চান না, আরও কয়েকদিন সময় চান, তবে এটুকু জানিয়ে রাখলেন এ মাসের শেষের দিকে শুটিং শুরু করবেন তিনি। এ মাসের শেষের দিকে উনি শুটিং শুরু করবেন বলে উনি জানাইছেন। স্মৃতির মতে, আমার এই জীবনে যদি 5টা সিনেমা করি, দর্শক যেন বলে মেয়েটি দেখতে সুদর্শনা এবং সব চরিত্রে মানিয়ে নেওয়ার মতো একটি উপাদান তার মাঝে রয়েছে। স্বপ্ন দেখেন, উনি স্বপ্ন দেখেন, এই যে শুরুতে বলছিলাম, স্বপ্ন দেখেন সাকিব খানের সঙ্গে অভিনয়ের। তিনি বলেন, সবারই চাওয়া তাকে সুপারস্টারদের সঙ্গে কাজ করার, আমারও চাওয়া সেই সাকিব ভাইয়ের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করা, কারণ সুপারস্টারদের সঙ্গে কাজ করতে পারলে বিশাল দর্শকদের মধ্যমণি হয়ে থাকা যায়। তো নিউজটি তো আপনারা দেখলেন বা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনাদের কাজ হচ্ছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী সময় কী ধরনের ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারাকাতুহ।